হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে তারাপীঠে বিকেলবেলা পুজো দিয়েছি সকালবেলা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বামা খেপার বাড়ি দেখার জন্য এই যে বাড়িটা দেখছেন মাটির বাড়ি এখানে বামাখেপা লাভ করেছিল তারাপীঠ মন্দির থেকে বেশ খানিকটা দূরে আমরা টোটো ভাড়া করে সেখানে গিয়েছিলাম সেখানে ভেতরে ভিডিও করার অ্যালাউ নেই তবুও আমি এইটুকু ভিডিও করে ফেলেছি ভিতরে যখন ঢুকেছি ওনারা আমাকে মানা করে দিয়েছেন যে ভিডিও করার রকম অ্যালাউ নেই তবুও দেখুন এই যে মাটির বাড়িটা সামনের দিকে পাকা দেখতে পাচ্ছেন এই যে ভেতরটা মাটির এই যে আপনাদের এখন দেখাবো মাটির সিঁড়ি এখান দিয়ে দোতলা বাড়ি ছিল এই যে মাটির সিঁড়িটা আমাকে এখন ভিডিও করতে মানা করে দিয়েছে আমি আর দেখাতে পারছি না তো এই এইখানে বামাখাপা লাভ করেছিল তারপর টোটোওয়ালা কাকা আমাদেরকে নিয়ে গেল এই শিব মন্দিরে আমরা বামাখাপার বাড়ির থেকে সোজা চলে গেলাম এই শিব মন্দির খুব সুন্দর একটা শিব মন্দির এইখানে আমরা চলে গেছি সবাই মিলে একদম খোলা জায়গায় চারপাশ খোলা সে চাষের জমির মাঝখানে এই শিব মন্দির খুব সুন্দর লাগছে মন্দিরটা এত সুন্দর বানিয়েছে আমি প্রথমে শিব মন্দির ভেবেছিলাম পরে ভিতরে গিয়ে দেখলাম শিব মন্দির নয় ভেতরে হচ্ছে নারায়ণ আর লক্ষ্মী নারায়ণ আর লক্ষ্মী ঠাকুর বসানো খুব সুন্দর মন্দিরটা বাইরেটা খুব সুন্দর সাজিয়েছে নতুন তৈরি হয়েছে মন্দিরটা দেখুন খুব সুন্দর লাইটিং খুব সুন্দর করে তৈরি করা হয়েছে বাইরে অনেক ফুল গাছ প্রচুর ফুল গাছ ফুল গাছে ভর্তি দেখুন কত রকম ফুল গাছ লাগিয়েছে খুব সুন্দর মেনটেনেন্স করা মন্দিরটা অনেক রকম ফুল গাছ এখানে লাগানো খুব সুন্দর গাছ লাগানো আছে এই মন্দির দেখে আমরা সোজা চলে গেছিলাম খেতে তারপর আমরা হোটেলে চলে গেছিলাম এখন রাত সাড়ে আটটা বাজে এই মন্দিরটা দেখে নিয়েছিলাম খুবই সুন্দর চলুন মন্দিরের উপরে যাওয়া যাক ফুলবাগানটা দেখিয়ে দিলাম দেখুন মন্দিরের ভেতরে এরকম দরজাতে একটা গেট জলের ব্যবস্থা করা আছে এখানে আপনার পা ধোয়া হয়ে যাবে পা ধুয়ে মন্দিরে ওঠা উচিত কিন্তু আমরা সব মন্দিরে ব্যবস্থা থাকে না বলে আমরা এইভাবেই চলে যাই বাইরের থেকে আসা সবাই তো এইরকম জলের ব্যবস্থা করা হয়েছে সুন্দর পা ধোয়াও হয়ে যাচ্ছে মন্দিরে তারপর উঠে যান কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইখানে যে পা ধুয়ে ধুয়ে সবাই উঠছে সিঁড়িগুলো পুরো জল জল হয়ে যাচ্ছে কোনো বয়স্ক লোক বা ইয়াং লোকই বলুন না কেন যে কেউ স্লিপ করে পড়ে যেতে পারে তো এই জিনিসটা আমার খুব মানে রিক্সি লেগেছে দেখুন সবাই খুব সাবধানে উঠছে পুরো জল হয়ে যাচ্ছে প্লাস এই যে শিব ঠাকুর বসানো আছে শিব ঠাকুরের মাথার থেকে জল বেরোচ্ছে সেই জলও এই সিঁড়িতে পড়ছে তাই জায়গাটা খুব স্লিপি হয়ে গেছে তো এটা খুব রিক্সি মন্দিরটা খুব সুন্দর কিন্তু এই জিনিসটা খুব রিক্সি হয়ে গেছে খুব সুন্দর ভেতরটা নতুন তৈরি করা হয়েছে ভিতরে দেখুন নারায়ণ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর বসানো আছে খুব সুন্দর লাগছিলো দেখতে খুবই সুন্দর মন্দির পুজো শেষ হয়ে গেছে পুরোহিত সব পরিষ্কার করছে আমরা এখান থেকে এই মন্দির থেকে সোজা টোটো করে চলে গেলাম তারাপীঠ অনেক জিজ্ঞাসাবাদের পর একটা ভালো খাবার হোটেল খুঁজে পেয়েছিলাম ত্রি ত্রিনয়নী ত্রিনয়নীতে আমরা রাতে খেয়েছি দেখুন এখানে মাটির হাঁড়িতে চা বানানো হয় আমরা রাতে খাওয়ার দাওয়ার করে হোটেলে গিয়ে শুয়ে পড়েছিলাম তারপর সকাল সাড়ে আটটার সময় আমরা চাটা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি অন্য অন্য জায়গায় ঘোরার জন্য কারণ দুপুর বার সাড়ে বারোটায় আমাদের দুপুর দুটো পাঁচে আমাদের ট্রেন ছিল তারামা এক্সপ্রেস সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরে এসে আমাদেরকে সাড়ে এগারোটায় রুম ছাড়তে হবে তারপর আমরা বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর কোথায় কোথায় কি কি দেখার মতন আছে দেখুন এখানে ব্রিজের পাশে মাছ বিক্রি হচ্ছে আমার বর টোটো বুক করতে গেছে আমরা দাঁড়িয়েছিলাম এই পাশেই দেখলাম জ্যান্ত মাছ বিক্রি হচ্ছে এখানে রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে অনেক রান্না করে দেওয়ার ব্যবস্থার জায়গা আছে এখানে আপনারা গ্রুপেই যদি যান ফ্যামিলি নিয়ে তাহলে মাছ কিনে বা মাংস কিনে ওনাদের কে দিয়ে দিলে ওনারা ভাত মাছ সব রান্না করে একটা চার্জ নেয় সেই জন্য নিয়ে আপনাকে হোটেল রুমে হোক আপনাকে পৌঁছে দিয়ে আসবে খুব সুন্দর ব্যবস্থা কিন্তু আমরা ওইভাবে করে নিই আমরা ত্রিনয়নতে খেয়েছি এরপর আমরা টোটোতে উঠে পড়েছিলাম দেখুন এখানে ধান চাষ হয়েছে একদম গ্রাম এই যে গম চাষ হয়েছে এগুলো একদম গ্রাম অঞ্চল খুবই ভালো লাগছিল তবে রাস্তাটা খুব বাজে ছিল কারণ রাস্তা ম্যানুফ্যাকচার হচ্ছিল ভোট চলে এসছে পশ্চিমবঙ্গে তাই চারপাশে রাস্তা খোলা ঘোড়াখুরি শুরু হয়ে গেছে একদম কলকাতার থেকে আপদুর তারাপীঠ পর্যন্ত তো আমি তাই দেখলাম যাই হোক রাস্তা এসব ভোটের আগে হয় আপনারাও জানেন তো আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি একদম গ্রাম আমরা সবাই বসে পড়েছি টোটোতে খুব ভালো লাগছিল আর আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে তারাপীঠ থেকে প্রায় দশ বারো কিলোমিটার ভেতরে একদম গ্রামে সেই ইস্কন মন্দির খুব ভালো লাগছিল এই গ্রামের পরিবেশ অপরূপ অপরূপ খোলা হাওয়ার ভরপুর অক্সিজেন মনে হচ্ছে ভরপুর অক্সিজেন এখানে তো খুব ভালো লাগছিলো আমরা সকালবেলা চাটা খেয়ে একদম বেরিয়ে গেছি দেখুন এই রাস্তা ধরে যাচ্ছি অনেকটা দূর ছিল বারো কিলোমিটার দূর এরপর আমাদের ফিরে আসতে হবে তাড়াতাড়ি সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি কোথাও বেরোলে যতদূর সম্ভব সেই জায়গাটা যা যা ঘোরার জায়গা আছে সব ঘুরে বেরিয়ে আসি কারণ আবার যাওয়া হবে কিনা দেখুন আমি মেকআপ ছাড়া একদম শুধু ড্রেস করেছি আর বেরিয়ে গেছি সকালবেলা ব্রাশ করেই বেরিয়ে গেছি কারণ আমার কাছে মেকআপ করার টাইম নেই আমাকে আগে ঘুরতে হবে এই জিনিসগুলো দেখতে হবে এই যে সেই ইস্কন মন্দির খুব সুন্দর মন্দিরটা এই গ্রামের ভিতরে এত বড়ো মন্দির কি সুন্দর বানিয়ে রাখা হয়েছে খুব সুন্দর আপনা আপনাদের যে মায়াপুরে ইস্কন মন্দির দেখেছেন তার থেকে ছোটো কিন্তু বেশ বড় মন্দিরটা বেশ বড় আমি ভেতরে মোবাইল অ্যালাও নেই সেই জন্য আমি নিয়ে যেতে পারবো না আমি কিছুটা আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন আমরা মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছি ভেতরে কতটা উঁচু আর কতটা বড় তাহলে বুঝতে পারবেন এই দেখুন সিঁড়ি দিয়ে ভেতরে উঠছি কিন্তু এই সিঁড়ি পর্যন্তই আমার মোবাইল অ্যালাও আছে তারপর আমার মোবাইল অ্যালাউ নেই তা আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর মন্দির কিন্তু এখানের একটাই ব্যবস্থা খারাপ দুপুরের ভোগটা যদি টাকা দিয়ে বিক্রি করে ঠিক আছে কিন্তু সামান্য প্রসাদও এখানে টাকা দিয়ে বিক্রি করছে সামান্য একটু সুজির হালুয়া আমরা চেয়েছি সেটাও দশ টাকা চেয়েছিল তো সেটা খুব খারাপ লেগেছে যে ভক্তদের হাতে একটু প্রসাদও দেয়নি এরপর আমরা চলে গেছি গুপ্তবৃন্দাবন এখানে পঞ্চপাণ্ডব ব্যাসদেব থেকে শিক্ষা নিয়েছিল পঞ্চপাণ্ডব এখানে ব্যাসদেব থেকে শিক্ষা নিয়েছিল এখানে শ্রীকৃষ্ণের মূর্তি আর এখানে নাকি এখনও রাতে কেউ থাকতে পারে না যেরকম নাকি বৃন্দাবনে থাকতে পারে না ওখানকার পুরোহিতই বলছিলো এ সারা রাত নাকি নপুরের শব্দ হয় আর দেখুন এখানে কি লেখা আছে আপনারাই এই বলতে পারবেন শত গঙ্গা স্নানের পূর্ণ ফল এই স্থানে আসলে হয় খুব সুন্দর জায়গাটা এরপর আমরা রুমে গেলাম রুমে গিয়ে খেয়ে দিয়ে হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে ট্রেনে চড়ে গেলাম জায়গা পেয়ে গেছি খুব সুন্দরভাবে তো তারাপীঠ খুব সুন্দর দেখলাম দুদিনের ট্যুর ছিল দুদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে পেজটিকে লাইক হলো অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ